আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি প্রচলিত ধারণা আছে যে কোনো ছেলে বা মেয়ে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে বা একটি ভালো সাবজেক্টের চান্স পায় অথবা ভালো সিজিপিএ নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করে তবে তারাই জীবনে উন্নতি করবে ভালো চাকরি করবে জীবনে অনেক সফল হবে এটা আজ থেকে বিগত বিশ বছর বা তিরিশ বছর আগে তাই ছিল কিন্তু বর্তমানে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন আর যাদের পড়াশোনার মন নেই শুধু বাইরের দুনিয়া নিয়ে আগ্রহ রেজাল্ট খারাপ তাদের দিয়ে জীবনে কিছুই হবে না এই ধারণাটি সম্পূর্ণ ভুল জীবনে উন্নতি ভালো চাকরি সফলতা লাভ এসব কিছু কখনো ভালো রেজাল্টের উপরে নির্ভর করে না করে দুটি বৈশিষ্ট্যের উপর ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন এই দুইটি বৈশিষ্ট্য সাধারণত ছোটোবেলা থেকেই একটি শিশুর মধ্যে বেড়ে উঠে আমরা জানি ছোটোবেলায় একটি শিশুর মন থাকে ঠিক কাদামাটির মতো তাকে ঠিক যেভাবে গড়া হয় সে ঠিক ওইভাবেই নিজেকে বড় করে উঠে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমরা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই কোমল কাদামাটিগুলোকে দিয়ে এমন একটি পাত্র তৈরি করছি যার মধ্যে সময়ের সাথে সাথে যেমন পরিবর্তন নেই কোনো পরিবর্তন নেই সেই ইংরেজদের সময় আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে তৈরি করা হয়েছে ঠিক সেভাবেই পরিচালিত হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনও আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করাটাই একটি ছাত্রের সর্বোচ্চ অর্জন হিসাবে বিবেচনা করি কিন্তু সে আদৌ এই বিষয়টি সম্পর্কে জানতে ও শিখতে পেরেছে কিনা তার অর্জিত জ্ঞানকে সে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে কিনা তার কর্মক্ষেত্রে সেই জ্ঞানকে পুঁজি করে সে সফলতা লাভ করবে কিনা এগুলো আমরা এখনও ভেবে দেখছি না আমাদের এই ধ্যান ধারণাকে পরিবর্তন করতে হবে আমরা জানি বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজ এই বিশাল জনশক্তিকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তবে বিশ্বের দরবারে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছে দিতে সক্ষম হব কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক যত্ন শিক্ষা ও দিক নির্দেশনা এখনকার যুগে তরুণ সমাজ ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি অসম্ভব আসক্ত থাকে তার ছোটোবেলা থেকেই মোবাইল কম্পিউটার ব্যবহার করে তারা বড় হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা এসব উপকরণ ব্যবহার করে অধিকাংশ ক্ষেত্রেই গেম খেলার জন্য যার ফলে তাদের গেমের প্রতি একটা মাত্রাতিরিক্ত আসক্তি বৃদ্ধি হয় এবং বাইরের বিশ্ব এবং জীবন সম্পর্কে ছোটবেলা থেকেই তারা উদাসীন হিসাবে বড় হচ্ছে এখন প্রযুক্তি নির্ভর এই যুগে আমরা চাইলেও আমাদের ছেলে মেয়েদের ছোটোবেলা থেকে প্রযুক্তির বাইরে রাখতে পারব না কিন্তু আমরা চাইলেই তাদেরকে এই প্রযুক্তির নানান রকম ক্রিয়েটিভিটি ইনোভেশান আমরা কাজে লাগাতে পারব আমরা যদি তাদেরকে ছোটোবেলা থেকে স্মার্টফোন কম্পিউটার থেকে শুরু করে স্কুল কলেজের পড়াশোনাতে ক্রিয়েটিভিটিকে প্রাধান্য দেই ইনোভেশানকে প্রাধান্য দেই আউট অফ দ্য বক্সকে চিন্তা করে নতুন কিছু গড়ার জন্য তাদেরকে আমরা প্রাধান্য দেই তাহলে পাশাপাশি শিক্ষকরাও কিন্তু তাদেরকে পাঠ্যপুস্তকের সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছাত্রছাত্রীদেরকে সেগুলোকে খুঁজে বের করে সঠিক কাজে লাগানোর দিকে বেশি নির্দেশনা দিতে হবে তখনই অনায়াসেই আমরা ভবিষ্যতে একটি মেধাবী ও সফল প্রজন্ম তৈরি করতে সক্ষম হব সহজ কথায় বলতে গেলে আমরা যদি শিশুদেরকে ছোটবেলা থেকে ক্রিয়েটিভিটি ও ইনোভেশন নিয়ে কাজ করার সুযোগ ও পরিবেশ সৃষ্টি করে দেই তবে তারা ছোটোবেলা থেকে এই বিষয়গুলোকে নিজেদের মধ্যে ধারণ করতে পারবে এবং তারা যখন বড় হবে তখন তারা তাদের এই ক্রিয়েটিভিটি ও ইনোভেশনকে কাজে লাগিয়ে খুব সহজেই তাদের কর্মক্ষেত্রে একটি সফল অবস্থান তৈরি করতে সক্ষম হবে এখন সময় এসেছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর আমরা প্রায়ই দেখে থাকি আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়েরা তাদের ছাত্র জীবনে যে বিষয় নিয়ে পড়াশোনা করে কর্মজীবনে গিয়ে দেখা যায় যে সে সম্পূর্ণ বিপরীত একটি সেক্টরে কাজ করছে যেমন যে ছেলেটা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে দেখা যায় যে সে পড়াশোনা শেষে হয়তো ব্যাংকে চাকরির জন্য তার আগ্রহ থাকে বেশি এর কারণ অনুসন্ধান করলে আমরা পাবো যে আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়েই পড়াশুনার বিষয় বেছে নেয় তাদের বাবা মায়ের ইচ্ছায় কিংবা আর সকলের দেখা দেখাদেখি স্রোতের সাথে তাল মেলানোর জন্য কিন্তু একটি ছেলে বা মেয়ের যে বিষয়ে মেধা আগ্রহ ও দক্ষতা আছে সেই বিষয়টি নিয়ে সে পড়াশোনা করার সুযোগ পায় না আর তার ফলে ছাত্রজীবনে পড়াশোনাটাও ঠিক মতো হয় না আবার কর্মক্ষেত্রে গিয়ে সে কোনো চা কোন চাকরি করবে বা কিভাবে চাকরি পাবে এ এব্যাপারও দিক নির্দেশনা হারিয়ে ফেলে এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে বাবা মা ও শিক্ষকেরা বাবা মাকে বুঝতে হবে যে তার ছেলে বা মেয়ের কোন বিষয় সম্পর্কে আগ্রহ আছে তাকে ছোটবেলা থেকেই সেই বিষয়ে দক্ষ করে গড়ে তোলার সুযোগ দিতে হবে মনে রাখতে হবে যে আমাদেরকে সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে একটা নিজস্ব আইডেন্টি নিজস্ব ডিএনএ নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট সমস্ত কিন্তু একটা নিজস্ব স্বকীয়তা নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে সুতরাং এখন সময় আসছে বাবা মাকেও তার সন্তানকে শিক্ষকদেরও তার ছাত্রছাত্রীদেরকে ওই ডোমেইনটা বা ওই মেধাটা বা ওই ক্রিয়েটিভিটাকে এক্সপ্লোর করে খুঁজে বের করে নিয়ে আসা শিক্ষককে অবশ্যই বুঝতে হবে তার ক্লাসের প্রতিটি ছাত্রছাত্রীর মেধা সম্পর্কে একজন যোগ্য শিক্ষক চাইলে খুব সহজেই বুঝতে পারে যে তার কোন ছাত্র উদ্যোক্তা হবার মানসিকতা আছে কোন ছাত্র কোন বিষয়ের চাকরি করার প্রতি তার আগ্রহ আছে তাদেরকে সেই অনুযায়ী দিক নির্দেশনা দিতে হবে যেন তারা তাদের জীবনের সঠিক দিকটি খুঁজে পায় কখনই কাউকে স্কুল কলেজের নির্দিষ্ট সিলেবাসের মধ্যে বেঁধে রাখা যাবে না তাদেরকে সিলেবাসের বাইরে গোটা পৃথিবী থেকে কীভাবে জ্ঞান আহরণ করা যায় সে সম্পর্কে শেখাতে হবে আমরা জানি যা আজকে ইন্টারনেটের বদৌলতে টেকনোলজির বদৌলতে সারা পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় আমরা যদি পৃথিবীর সফল মনীষীর জীবন সম্পর্কে জানতে চেষ্টা করি তবে আমরা দেখব কেউই কখনো তাদের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সিলেবাসের গণ্ডির মধ্যে ছিল না তারা নিজ উদ্যোগে নানান রকম মাধ্যম থেকে তাদের প্রয়োজনীয় জ্ঞান আহরণ করে নিয়েছে অনেকে তো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগই পায়নি কিন্তু তবুও কোনো বাধা বিপত্তি তাদেরকে আটকে রাখতে পারেনি তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা ও রেজাল দিয়ে কখনো কাউকে মূল্যায়ন করা যায় না এ ব্যাপারে বিল গেটসের একটি উক্তি খুবই বিখ্যাত আই ফেইল্ড ইন সাম সাবজেক্ট ইন মাই এক্সাম বাট মাই ফ্রেন্ড পাস্ট ইন অল নাও মাই ফ্রেন্ড ইজ ইঞ্জিনিয়ার ইন মাইক্রোসফট অ্যান্ড আই এম দ্য ওনার অফ দ্য মাইক্রোসফট এই কারণে প্রতিটি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় উচিত তাদের পাঠ্যপুস্তকের সিলেবাসকে যুগোপযোগী করে তৈরি করার পাশাপাশি শিক্ষকদেরও উচিত গদ বাধা নিয়মের বাইরে এসে ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতের জব মার্কেটের উপর প্রস্তুত করা আমাদের দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর শত শত ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন শেষ করে বের হচ্ছে কিন্তু তাদের মধ্যে কতজন নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারছে তার পরিসংখ্যান কি এই সকল বিশ্ববিদ্যালয়ের কাছে আছে এখন সময় এসেছে এই পরিসংখ্যানটি তৈরি করার কারণ সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার পরিবেশ মান সিলেবাস ও শিক্ষকের যোগ্যতা এক নয় যে সকল প্রতিষ্ঠানে অ্যালাম নাইরা দেশে ও বিদেশে সম্মানজনক অবস্থানে আছে সেই সকল প্রতিষ্ঠানকে মডেল হিসাবে তাদের এডুকেশন স্ট্র্যাটেজিগুলোকে অনুসরণ করা উচিত বলাই বাহুল্য যে আগামী প্রজন্মকে ভবিষ্যতে কর্মক্ষেত্রে নিজেদেরকে সফল অবস্থানে নিয়ে যেতে রীতিমতো সংগ্রাম করতে হবে কারণ বর্তমানে কোভিড নাইন্টিন এসে গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থা ও চাকরির বাজারকে তুমুলভাবে পরিবর্তন করে দিয়েছে এখন চাকরির প্রতিযোগিতায় শুধু তারাই টিকে থাকবে যারা মূলত সার্টিফিকেটের উপরে জোর না দিয়ে কর্মমুখী জ্ঞান মেধা ও দক্ষতার জোরে লড়াই করতে পারবে যাদের এই যোগ্যতাগুলো থাকবে তারা পৌঁছে যাবে সফলতার শীর্ষে আর যারা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক রেজাল্টকে পুঁজি করে এই প্রতিযোগিতায় নামবে তারা সর্বদা পিছিয়ে পড়ে থাকবে কখনো সামনে এগুতে পারবে না তাই আজকের এই কঠিন সময়ে এসে দেশে সকল বাবা মা ও শিক্ষক শিক্ষিকাদের নিকট একটি প্রশ্ন আপনারা আপনাদের আগামী প্রজন্মকে কী রকম ভবিষ্যৎ উপহার দিতে চান সিদ্ধান্তটা আপনাদেরকেই নিতে হবে